ওই বিশেষদের বাড়িতে সম্বোধন না করে ছাড়বি না, তাই তো? দি আমার একার ইচ্ছের ওপর তো সব কিছু নির্ভর করে নেই। তিনি কইছেন জানো তো, কলকাতায় ফিরে বেতারি গায়ে তিনি যাবেন কথা কইতে। তারপর দেখি হয়, রঘুবীরের ইচ্ছে থাকলে সব সম্ভব হবে। নাম হই মা ঠাকুরুন, বাবারা তোমরা এইখানে একটু দাঁড়াও, আমি সিঁদের ব্যবস্থা করছি। সুবলা দিদি, নাদা কে কোথায় আছো? সুবলা দিদি কোথায় যে যায় সব? ও দিদি তুমি আর আমি বরং ভেতরে গিয়ে সিঁদে নিয়ে আসি, যাই তোমরা এখানে দাঁড়াও কেমন? চলো দিদি চলো। এখানে ঠাঁই নিতে হবে, তাহলে কিচ্ছু করার কি থাকবে না? এই শেষ চেষ্টা, শেষ কামড়, বুঝছো? বুঝছো? এরা তো বৌরূপীর দল। ও সর্দার, তুমি অমন করে কি দেখছো বলো দেখি? এরা যে ভয় পাচ্ছে। রানী, ওদের সিধে দিয়ে বিদায় করো। কি বলবো মা, সারাদিন ধরে রোদ্দুরের মতি বিক্রি করছি করছি, কতটা পর আরতি হয়, তাই এই অবস্থা। একটু জল পেলেই সব ঠিক হয়ে যাবে মা গো। মা গো আমাদেরও বড় চেষ্টা বেশ, যদি একটু জল খেয়ে আমরা একটু বিশ্রাম নিতে পারতাম তাহলে আমরা সবাই সাগা হয়ে যেতাম মা। তোমরা দাঁড়াও আমি জল আনাচ্ছি। সুবলা দিদি, ও সুবলা দিদি শোনো, ভেতর থেকে একটু জল জল নিয়ে এসো, যাও তাড়াতাড়ি। শুনছেন, আজ রেতটুকু যদি ওরা এখানে থাকে তবে জানি আমি আর অচেনা মানুষের উপর ভরসা করতে পারছি না। একজনের দোষের জন্য সকলকে সাজা দেওয়া কি উচিত কাজ হবে? আপনি বলুন। ওরা নিরীহ বৌরূপী, আমাদের গায়ের নটবর কাকার মতো। ওদের যে কি কষ্ট
আমি খুব ভালো করে বুঝি। বাবারা শোনো, তোমরা ওই বাগানে গিয়ে বিশ্রাম নাও বরং এখন। আমাদের তাহলে অনুমতি দিন, আমরা বিদায় নিই। আপনাদের সঙ্গে অনেক দিন কাটালাম, খুব ভালো কাটলো। এবার এখন আসি। বেশ, তোমাদের আর আটকাবো না। তবে হ্যাঁ, জানবাজারের বাড়িতে তোমাদের কিন্তু আসা চাই চাই। বাবা মথুর, তুমি তোমার পিতৃদেবকে জানিয়ে দিও, খুব শীঘ্রই আমি তার সঙ্গে যোগাযোগ করব। এসো, সাবধানে যেও। আসি। এসো বাবা, সাবধানে। আর মন খারাপ করো নে গো ধম্মদাস, যা হওয়ার তো হয়ে গেছে, তবে এর থেকে কোনো শিক্ষে পেলে কি না সেটা দেখো। বুদ্ধি কাটাও, বুদ্ধি কাটাও, বুদ্ধি কাটিয়ে কাজ করো, আবেগে ভেসে যেও নে সব সময়। ঠাকুরমশাই, আমার সব থেকে খারাপ লাগছে ওই জাম বাটিতে আমার বাবা দুধ খেতে, সেই বাটিতে এইভাবে নিয়ে যাবে, ভাবলাম সন্ন্যাসী মানুষ। সন্ন্যাসী দেখে কি ভাবলে, সব সন্ন্যাসী কি আসল সন্ন্যাসী? কত মানুষ তো সন্ন্যাসীর বেগ ধরে ঘুরে বেড়ায় চালটা কলাটা সিঁড়িটা পাওয়ার জন্য। সবাইকে এত বিশ্বাস করতে নেই ধম্মদাস, বুঝলে? এদিকে আমার বউ রাগারাগি করছে, কেন ওই জামবাটি আমি অতীত সালে নিয়ে গেলাম। এখন তোমরাই বলো, আমি কি করে বুঝবো কে ভালো কে মন্দ? হ্যাঁ, কি করে বুঝবো আমি? আরে বাবা, সবার মধ্যেই তো নারায়ণ বাস করে না, কি করে তো? তা বটে, তা বটে। একখান গপ্প শুনবে গো ধম্মদাস, শোনো শোনো। এক সাধু তার শিষ্যদের শিক্ষে দিয়েছিলেন, সর্বত্র নারায়ণ বিরাজমান। জল বলো, স্থল বলো, অন্তরিক্ষ বলো, সব জায়গায় নারায়ণ থাকে। তো সেই শিষ্যরা এককালে বনে গেল কাঠ কুড়োতে। কাঠ কুড়োতে কুড়োতে হঠাৎ দেখে সামনে এক পাগলা হাতি তেড়ে আসতেছে। মাউত তো জোরে জোরে চিৎকার করে বললো, পালাও পালাও গো, সবাই পালাও, এই পাগলা হাতি আসতে মেরে ফেলবে। কথাটা শোনা স্তক সবাই তো একবারে পাইলে গেল। পড়ে রইল শুধু একজন, সে ওখানে দেড়ে পাগলা হাতির সামনে হাত জোর করে বলে কি না, জয় নারায়ণ, জয় নারায়ণ। তারপর তারপর কি হলো? তারপর তোমরাই অনুমান করে বলো দেখি তারপর কি হলো। হাতি নিশ্চয়ই নারায়ণের নাম শুনে থমকে গেল। ওমা, হাতি থামলে কেন? এটা পাগলা গো। ও কিরে গদাই, তুইও পিছু পিছু চলে এসেছিস?
সত্যি তোকে নিয়ে আর পারিনি। দামোদাস খুড়ো, এই হলো আপনার জামবাটি। সাধুর ঝোলা থেকে গদাই উদ্ধার করেছে। কিন্তু কিন্তু এই জামবাটিটা গদাই পেল কোত্থেকে? ওই ভণ্ডর কাছ থেকে? আমাদের ঘরে রাতটুকু থাকবে বলে এসেছিল। ওমা বোঝো কাণ্ড, আমি চিনতে পারলুম না, আর গদাই তাকে দেখে চিনে ফেললো, সে ভণ্ড না সাধু। বারে চিনব না কেন? বাবার এই গপ্পটা তো আমিও শুনেছি। বুদ্ধি খরচ করতে হয়, মশাই বলেছেন গো। গল্পের শেষটা তো শোনা হলো না চাটুর জেঠাউর। ও হ্যাঁ, তাই তো তাই তো। তা সেই পাগলা হাতিটা তো লোকটাকে মাইরে চলে গেল। তখন সবাই এসে লোকটিকে জিজ্ঞেস করলো যে হ্যাঁ গা, তুমি গেলে না কেন? সবাই যে পাইলে গেল এখান থেকে, তুমি কেন পড়ে রইলে? তখন লোকটা বলে, আমার গুরুমশাই যে কয়েছেন সব জনের মধ্যে নারায়ণ বিরাজমান। তখন গুরু বলে, তোমার যে মাউত নারায়ণ যে বারবার করে বললো পাইলে যাও পাইলে যাও, কথাটা কানে গেল নে? আর তুমি শুধু হাতি নারায়ণের কথা ভেবি তার সামনে হাত জোড় করে দাঁড়ালে জয় নারায়ণ বললে। তা শুনলে তো ধম্মদাস, শুধু হাতি নারায়ণকে তুষ্ট করতে গিয়েই কেমন দশা হলো। ঠাকুর মশাই, তুমি ঠিক বলেছো, আমার আমার বড় ভুল হয়ে গেছে। শোনো ধম্মদাস, সব জল দিয়ে তো নারায়ণ পুজো হয়নি। কোন জল দিয়ে তুমি বাসন ধোবে আর কোন জল দিয়ে পুজো করবে সেটা তো তোমার উপর নির্ভর করছে গো, তোমাকে বুঝে নিতে হবে। আমার গদাই পার্থক্যটা বুঝতে পারলো, তোমরা পারলে নে? তো জানি রে গদাই, জানি। তা চন্দ্রাবু নিশ্চয়ই তাকে আবার আপ্যান করতে গিয়েছিল। শুধু সিধে না গো, মনটাও দিচ্ছিল জানো। ও ঠাউর, মন্ডার কথা কি কইছিলে? হ্যাঁ দেখো, বলতে না বলতে মন্ডা হাজির। আমার মন বলছিল ঠাকুর, তুমি এই চিনিবাস ময়দাকে খুঁজছো, হবে নাই বা কেন? এই মন্ডা খাবার স্বাদ জেগেছে যে। খাও খাও, সকলকে দিয়ে তুই তো বেশি সুখ। তাউর,
এই যে তোমার মুখ কানা দেখলুম, এইতেই তো আমার মন্ডা মিঠাই খাওয়া হয়ে গেল গো। হাসি গোঠাও, এই যে তোমার মুখ কানা দেখলুম, আমার আর কোনো কে থাকলো না জীবনে। তুমি এই কটা দিন কামার পুকুরে ছিলে নে, কামার পুকুর যে আধার হয়ে গেছিল গো। রোজ আমাকে দেখতে পাবে। আসিরে চন্দ্রাপ, এসে ঠাউর পো, চলো এবার হাত পা ধুয়ে তোমায় খাইয়ে দিই, এবার তো খেতে হবে, চলো। ও আপনি আপনি এ পড়েছেন, শুনেছেন নিশ্চয় কি কাণ্ডি ঘটে গেছে, আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা এমন দাঁড়া তো আগে কখনো ঘটতো না, দেখুন এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে। কি করবে বলো চন্দ্রাবু, মানুষের নোখ বাড়ছে, চাহিদা বাড়ছে, তাই মানুষ নতুন নতুন নোখ ঠকাবার পদ্ধতিও বার করছে। এইসব ভেবে তুমি আর আমি কি করবো বলো দেখি, আমাদের কাজ হলো ঠাউরের চরণে নিজেদের সমর্পণ করা, কি তাই তো নাকি? আমি তাহলে এখন নাম গান গাই। না ঠাকুরপো এখন আর নয়, এখন তুমি খেয়ে দে একটু শোবে চলো দেখিনি, এবার দেখছি তোমায় একটা বিয়ে দিতে হবে, তারপর ওই বউ এসে তোমায় শাসন করবে, এখন চলো দেখিনি চলো। কলা দিদি, তুমি আমাকে একটু চিড়ে গুড় আর কলা দাও দেখিনি, বৌরূপীদের দিয়ে আসি। ওমা তুমি যাবে কেন, আমি যাচ্ছি। জানো আমাদের গায়ে নটবর কাকা বৌরূপী সাজত, কোনো কোনো দিন ওদের খাওয়া পর্যন্ত জুটত না, আমি যখন যেমন পারত ওদেরকে খাওয়া দিত। আমি আজকে এই বৌরূপীদেরকে খাওয়াব, তুমি একটু দুধ নিয়ে এসো কেমন। আচ্ছা এই না বৌরানী, ধরো গুড়গুলো দাও দেখিনি। বৌরানী আমি ওরম গোয়াল ঘরে যাই, দেখি সেখানে বেশি দুধ আছে নাকি। ভজহরি রাতে উল্কি দেখেছিল সে, পরে যখন সন্ন্যাসীদের বেগ ধরেছিল তখনও তো উল্কি দেখেছিল। মতু দেখলাম একদল সন্ন্যাসী যাচ্ছে, তাদের মধ্যে একজনের হাতে ভজহরির মতো উল্কি আঁকা। আমার কেমন সন্দেহ হচ্ছে, কথাটা এখনই তিনি জানাতে হবে, নইলে একটা বিপদ ঘটে যেতে পারে।